আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি রেসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব বন্ধুরা ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। এটি একটা ঐতিহ্যবাহী খাবার বন্ধুরা। এই খাবারটা গ্রামাঞ্চলে শহরে অনেকে সব করে খায়। আপনাদের সাথে সেই খিচুড়িটাই আজকে আমি শেয়ার করব বন্ধুরা, ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। দেখুন, আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এতে আমি 4 টুকরো দারচিনি, 4টা এলাচ দিয়ে দেব। এতে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, বন্ধুরা আমি খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করব, সেই জন্য আগে মাংসটাকে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে এই খিচুড়িটা মুরগির মাংস দিয়ে ঠিক একই প্রসেসে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়েছি। এখন এতে আমি বন্ধুরা 2-4 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আমি আদা রসুনটাকেও একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দেব, কেননা এতে আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। বন্ধুরা, এতে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়া, অল্প একটু পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এখন আমি মশলাগুলি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাগুলি আমার কষে গেছে, এর থেকে তেল বের হয়ে এসেছে। এখন এতে আমি বন্ধুরা লবণটা অ্যাড করে দেব। আর দিয়ে দেব মাংস। বন্ধুরা, মাংসটা আমি ছোট ছোট টিউব টিউব করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা আমার কষে গেছে। এখন এতে আমি কিছুটা আলু কিউব কিউব করে কেটে রেখেছি বন্ধুরা। আমি আলুটা দিয়ে দেব। আর কিছুটা মিষ্টি কুমড়া নিয়েছি বন্ধুরা। বন্ধুরা, আপনারা এই খিচুড়িতে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। যে কোনো সবজি দিয়েই রান্না করলে খিচুড়িটা অনেক ভালো লাগে, অনেক মজাদার হয়। এখন আমি আলুটাকে আর কুমড়াটাকে বন্ধুরা অল্প কিছুক্ষণ মাংসের সাথে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলি অল্প একটু আমি কষিয়ে নিয়েছি। এখন এতে আমি বন্ধুরা চাল আর ডালটা অ্যাড করে দেব। বন্ধুরা, আমি এখানে আতপ চাল নিয়েছি, মসুরের ডাল আর মুগের ডাল মিক্স করে দিয়েছি। আতপের চাল দিয়ে বন্ধুরা ল্যাটকা খিচুড়িটা অনেকটা মজাদার হয়, কেননা এই চালের খিচুড়িটা আঠা আঠা থাকে, খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। আর আমি এতে মসুরের ডাল আর মুগের ডাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল অ্যাড করতে পারেন।
বন্ধুরা আমি অল্প কিছুক্ষণ একটু কষিয়েতে পানি অ্যাড করে দেব। চালটা ডালটা একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি চালটাকে একটু কষিয়ে নিয়েছি, এখন এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা খিচুড়িটা আমার বলক চলে এসেছে। এখন এতে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। বন্ধুরা খিচুড়ি একটু ঝালঝাল হলে ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর টমেটো কুচি দিয়ে দেব। এখন বন্ধুরা সব কিছু একসাথে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার চালটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও আঠালো আঠালো ভাব চলে আসবে খিচুড়িতে। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা খিচুড়িটা আমার আর একটু বাকি আছে, অনেকটা হয়ে গেছে প্রায়। এখন বন্ধুরা এতে আমি শুকনো জিরার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা জিরাটা আগে আমি টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। বন্ধুরা ধনিয়াটাকেও টেলে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আলতো হাতে নেড়ে দিব, আমি মিশিয়ে দেব। এভাবে করে বন্ধুরা আর কিছুক্ষণ রান্না করতে হবে। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তাহলে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি খিচুড়িটাকে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় লেটকা খিচুড়ির স্বাদই আলাদা। বন্ধুরা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন বন্ধুরা। আর খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছে, এর থেকে যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই লেটকা খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার লেটকা খিচুড়ি তৈরি হয়ে গেছে। এখন এতে আমি বন্ধুরা ধনে পাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা ধনে পাতা কুচিটা অবশ্যই দিবেন, তা না হলে লেটকা খিচুড়ি যে স্বাদটা সেটা আপনারা পাবেন না। দেখুন তৈরি হয়ে গেল আজকে আমার গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি রেসিপিটা। আজ তাহলে এই পর্যন্তই শেষ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।